এগারোই মে তপন থিয়েটারে হয়ে গেল পরিচালক কমলেশ মৈত্রর ছবি স্বরবর্ণের অয়ের প্রিমিয়ার। ছবিটি প্রযোজনা করেছেন 25 ফ্রেম। এই ছবিটা স্বরবর্ণের অ, এর স্ক্রিপ্ট রাইটার, ফটোগ্রাফার অ্যান্ড ডিরেক্টর আমি। আর আমাদের এই ছবিটার টোটালটাই 25 ক্রিয়েশনের তরফ থেকে মানে প্রডিউস করা হয়েছে। আর এতে প্রডিউসারের নাম হচ্ছে শ্রীমতী মঞ্জুশ্রী মৈত্র, আর যিনি আমাদের সঙ্গে অভিনয় রয়েছেন নবাগতরা সবাই অভিনয় করেছে। এখানে সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে, কোনো আমি স্টান্টবাজি বা কোনো যারা রেগুলার অভিনয় করছেন, যারা রেগুলার শো করছেন, তাদেরকে নিয়ে আমি কোনো মতেই আমি কিছু করছি না। আমি জাস্ট মানে কি ছবিটা করেছি আমার যারা নবাগত শিল্পী বা অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদেরকে আমি অত্যন্ত স্নেহসুলভ মনোভাব নিয়ে, জাস্ট ছাত্র বা ছাত্রীকে যেভাবে ট্রিট করা যায় ঠিক সেইভাবে ট্রিটে তাদেরকে নিয়ে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। আমি শিল্পী শর্বাণী চ্যাটার্জি, বাচিক শিল্পী অভিনেত্রী। এই ছবিতে অ্যাংলো ইন্ডিয়ান একটি ক্যারেক্টার করেছি, যিনি অস্ট্রেলিয়া থেকে এসে এখানের এসের বিরোধী এবং একটা চেঞ্জ আনার চেষ্টা করছে। কি অসাধারণ সংলাপ! এবং আমি যেটুকুন অংশ ওখানে অ্যাক্ট করেছি, একজন শিল্পীকে না অভিনয় করাটাই অভিনয়। তিনি কিন্তু পদে পদে, অর্থাৎ আমাদের পরিচালক কমলেশ মৈত্রের এটি স্বরচিত স্ক্রিপ্ট আমার যতদূর মনে হয়, এবং তাতে কীভাবে অ্যাক্টের ডিটেলস অ্যাক্ট, যেটা টেকনিক্যাল অ্যাক্ট, যেটা তিনি ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ বন্ধনের মধ্যে দিয়ে শিখিয়ে দিয়েছেন। দেখুন, আমি তো প্রফেশনালি অনেকদিন ধরেই থিয়েটারে রয়েছি, তো চরিত্র আছে, আমি আছি, দুটোর মধ্যে দ্বন্দ্ব হয়, সংস্পর্শ চলে। এই সিনেমাতে বা ছবি হোক বা থিয়েটার হোক, মঞ্চে হোক, যেখানেই কাজ করি একই জিনিস চলে, এক্ষেত্রেও সেই জিনিস চলেছে, অভিজ্ঞতা এটাই। অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা যেটা আছে সেটা তো একদমই মানে আমি যা বাস্তবে সেটা নয়। হ্যাঁ, একটু ছটপটে একটু গ্রামে এটা দেখানো হয়েছে, গ্রামের শহর সরল মেয়ে, বাকিটা সব দর্শকরা দেখবে। কিন্তু আমার সাথে খুব একটা রিলেটেড বলতে ওই ছটপটে ব্যাপারটা আমার মধ্যে আছে, খুব আমি ছটপটে, আর একটু হ্যাঁ বোকা বোকা সবাই বলে, সেটা একটুখানি রিলেটেড। তারপরে তো বিক্রি করে দেওয়া হয় প্রস্টিটিউট এরিয়াতে, ব্যাস সেই নিয়ে গল্পটা শুরু। ছবিতে ইমন হচ্ছে, ছোট ইমন হচ্ছে প্রীতি, আর আমি হচ্ছি ওরই বড় বয়সটা আর কি। তো ক্যারেক্টারটা করতে আমার খুব ভালো লেগেছে। ক্যারেক্টারটা দাম্ভিক প্লাস এর মধ্যে একটা নেগেটিভিটিও আছে, মানে একটা নেগেটিভ ক্যারেক্টার বলতে পারেন, ঠিক আছে। এবং করে দেখাবার মতো জায়গা আছে, আমি জানি না আমি কতটা করতে পেরেছি। তবে কাজ করার অভিজ্ঞতা যদি বলেন, কমলেশদার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, ভীষণ বন্ধুত্ব সুলভ ব্যবহার ওনার, এবং পুরো টিমের সাথে কাজ করে আমার অন্তত ভালো লেগেছে। এই ছবিতে আমি একটি নেগেটিভ চরিত্র করি। এই চরিত্রটি একটি মক্ষী রানীর, ভীষণ বদমেজাজি মক্ষী রানী, মানে ওই রেড লাইট এরিয়ার যে মক্ষী রানী, তার এখানে নানান রকম মানে কাজ চলাকালীন নানা রকম ঝামেলা হয়। হ্যাঁ, এক সাংবাদিক আসে সেখানে, সাংবাদিক আসার পরে ছোটোখাটো একটু ঝামেলা হয়, সেটা নিয়ে একটু বড় হতে হতে তারপরে সেটাকে আবার ইয়ে হয়ে যায়। যাই হোক, সেটা আবার কমলেশ মৈত্র সেটাকে, সেই ছবিটাকে আরও সুন্দরভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার এটা ফার্স্ট কাজ, তো খুব একটা যে খুব শিখে পড়ে এটাই করেছি আমি একদমই নয়। আমার গুরু কমলেশ মৈত্র, ওনার হাত ধরেই আমি এসেছি, উনি আমাকে যতটুকু গাইড করেছেন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। ক্যামেরায় অমিত মুন্সির সাথে মনমি রয়, কি খবর কলকাতা।